নমস্কার প্রবল বন্যায় কার্যত লণ্ডভণ্ড আসাম সোমবার থেকে একটানা বৃষ্টির ফলে আসামে ভয়ঙ্কর বন্যা সৃষ্টি হয়েছে বন্যার ফলে আসামে সতেরোটি জেলায় পনেরো জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই লক্ষ মানুষ এদিকে আগামী পাঁচ দিন আসামে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যার পরিস্থিতি নিয়ে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ভরা বর্ষার বৃষ্টিতে আসামে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে অতি বৃষ্টির কারণে একাধিক জায়গায় জলবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষ চলতি বছরেও অতিবৃষ্টির জেরে ব্রহ্মপুত্র সহ রাজ্যের একাধিক নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে নদী তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়েছে ইতিমধ্যেই গুয়াহাটি এবং যোরহাটে ব্রহ্মপুত্র নদীতে ফেরি চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এক নাগারে বৃষ্টির জেরে আসামের সতেরোটি জেলা চারশো পঞ্চাশটি গ্রাম কার্যত জলের তলায় যার মধ্যে লক্ষিমপুর দেমাজি ডিব্রুগড় চাঁচর নলবাড়ি এবং কামরূপে অবিরাম বৃষ্টির কারণে সেখানে এসডিআরএফের দলকে মোতায়েন করা হয়েছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষিমপুর জেলা সেখানে বন্যায় প্রায় সাতচল্লিশ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন পাশাপাশি ধেমাজিতেও ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় একচল্লিশ হাজার মানুষ বন্যার কারণে জেলায় জেলায় চালু করা হয়েছে পঁয়তাল্লিশটি ত্রাণ শিবির যেখানে প্রায় পাঁচশো মানুষ গৃহহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু জায়গায় পানীয় জল খাবার ও বিদ্যুৎ না থাকার পাশাপাশি বন্যার জল বাড়িতে ঢুকে পড়ার ফলে অনেক গ্রামবাসী নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন বন্যার জেরে প্রায় আট হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ছ হাজার পাঁচশোটি গবাদি পশু বন্যার শিকার হয়েছে বন্যায় অনেক বাড়ির পাশাপাশি বহু সেতু ও রাস্তাঘাট ভেঙে পড়েছে যার কারণে আসামে স্কুল ও কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এক টানা বৃষ্টির ফলে নিচু এলাকার রাস্তাগুলি জলমগ্ন হওয়ার কারণে রাস্তাঘাটে যান চলাচলের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় বাড়ি থেকে শুরু করে চাষের জমি সবই জলের তলায় বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদী জলস্তর নিকাশি ব্যবস্থা না থাকার ফলে হাসপাতাল থেকে শুরু করে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা পরিস্থিতির ওপরে কড়া নজর রেখেছেন অন্যদিকে চীন অতিরিক্ত জল ছাড়লে আসামে বন্যার পরিস্থিতি তৈরি হবে এই প্রসঙ্গে জল ছাড়ার আগে আলাদা করে চীনের সঙ্গে কথা বলার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ